দর্জ্য ব্যবস্থাপনা ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছেন কী অবস্থা, রাস্তায় কীভাবে যানজট লেগে আছে। এই অবস্থাতে মানুষজন পথচারীরা এই পাশ দিয়ে যেতে হচ্ছে, পাশে এখানে একটা সিমেন্টের ফ্যাক্টরি হচ্ছে, উঁচু একটা বিল্ডিংও আছে। আমি আপনাদেরকে পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, যদিও এটা ওই পাশটায় দেখা দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল এরিয়া, মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট, এখানে ভালো ভালো রেস্টুরেন্টগুলো আছে, কিন্তু এর ঠিক বিপরীতে এই পরিবেশটা কারোরই কাম্য না। আপনারা দেখবেন যে কীভাবে এখান থেকে ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে, তাদের বস্তাবন্দি করে নিয়েছে, কিন্তু কখন নিয়ে ডাম্পিয়ার্ডে ফেলছে তারা তারা সঠিকভাবে নিজেও জানে না। হয়তো প্রতিটা মানুষরা কীভাবে আসছেন, অত্যন্ত দুঃখজনক। এবং এর পাশেই দেখা যাচ্ছে যে বিশাল একটা আওয়ার উঠছে, এখানে একটি নির্মাণাধীন বিল্ডিং, প্রত্যেকটা মানুষজন এই ধরনের বর্জ্য ব্যবস্থাপনার কারণে আমরা রাস্তার মধ্যে ঢাকা মেট্রো সিটিতে এই ধরনের জিনিস আশা করাটা কখনোই কাম্য নয় একজন সাধারণ নাগরিক হিসেবে। অথচ আমরা কথায় বলি সো কল্ড উই আর ডিজিটালাইজড, আমরা এখনও ডিজিটালাইজড হতে পারিনি। থ্যাংকস আ লট ফর ওয়াচিং ভিডিও।